আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ টিভির সাপ্তাহিক খবরে। সাথে আছে আমি উবায়দুল কবির খোকন। আপনাদের সবাইকে সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবরে। সৌদি আরবের নরসিংদী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের প্রতিনিধি মুবারক হোসেন ভূঁইয়া জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি জেদ্দার স্থানীয় একটি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি রফিকুল ইসলাম জসিমের সভাপতিত্বে ও মকবুল হোসেন মিদার উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের নরসিংদী প্রবাসী জাতীয়বাদী নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা বুরহানউদ্দিন সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে বাসা শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।